নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ঔষধি পাতার বড়া বা পাকোড়া, থানকুনি পাতার বড়া বা পাকোড়া। আপনারা সবাই জানেন যে থানকুনি পাতা একটি ঔষধি পাতা, আর এই পাতার গুণাগুণ অনেক, আর এই পাতাটাকে আমরা নানানভাবে খেয়ে থাকি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ টেস্টি থানকুনি পাতা বড়া রেসিপি। চলুন তাহলে এই বড়াটা কিভাবে বানাতে হয় আমরা দেখে নিই। থানকুনি পাতার বড়া বানানোর জন্য আমি 3 আটি থানকুনি পাতা নিয়েছি। এক একটা আটির মধ্যে 10-12টা করে পাতা থাকে, এই রকম করে আমি 3টে আটি নিয়েছি। থানকুনি পাতাটা দেখুন, বেশিরভাগ লোকই চেনেন, এইরকম দেখতে হয়। আমি পাতার সঙ্গে এই নরম ডগাটা নিয়ে নিয়েছি, কেননা ডগার মধ্যেও অনেক গুণ থাকে। আর দেখুন এই শক্ত অংশটা আর শিকড়টা আমি ফেলে দিয়েছি। পাতাটা খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। 1 চা চামচ আদা রসুন বাটা নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন। 1/4 চা চামচ আমি সাদা জিরে নিয়েছি, আস্ত জিরে। এখানে আমি হলুদ নিয়েছি খুবই সামান্য, একটু কালার আসার জন্য 1 পিস। বেসন নিয়েছি আমি 2 টেবিল চামচ। আর 50 গ্রাম মুসুরির ডাল আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, আর আধ ভাঙা করে এটা আমি বেটে নিয়েছি। আধ ভাঙা ডাল বাটা দিয়ে এই বড়াটা করলে এই বড়াটা বেশি ভালো হয়। আপনারা চাইলে শুধুমাত্র বেসন দিয়েও করতে পারেন, কিন্তু মুসুরির ডাল মিশিয়ে করে দেখবেন এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। এবার একটা বড় বোল নিয়েছি, এর মধ্যে থানকুনি পাতা কুচিটা দিয়ে দিলাম। এই রান্নাটায় অনেকে ধনে পাতা ব্যবহার করেন, কিন্তু ধনে পাতাটা ব্যবহার করবেন না, তাহলে এই পাতার যে নিজস্ব স্বাদ গন্ধটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, গোটা জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এবার এগুলোকে খুব ভালো করে আমি হাত দিয়ে প্রথমে একটু মেখে এটা কমিয়ে নেব। খুব ভালো করে মেখে নেওয়ার পরে দেখুন এর থেকে জল বেরিয়ে এসেছে, পাতার যে নিজস্ব জল আর পেঁয়াজ, সেই কারণে বড়াটা করার জন্য আলাদা কোনো জল দেওয়ার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কার গুঁড়োটা, হাত দিয়ে মিশিয়ে দিলাম। দিয়ে দেব বেসন আর মুসুর ডাল বাটা, খুব ভালোভাবে মেখে নেব। বড়াটা দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, না অতিরিক্ত ভেজা না শুকনো, ঠিক এই রকম হতে হবে। এবার সাদা তেলে বড়াগুলো ফ্রাই করে নেব। কড়াই সাদা তেল গরম করেছি, মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভেজে নিচ্ছি। আমি ঠিক পেঁয়াজি যেভাবে ভাজে ঠিক সেই রকম ভাবে ভাজছি বড়াটা, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে এটা ভাজতে পারেন। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে এটা লাল করে ভেজে নেব। বড়াগুলো দেখুন সুন্দর লাল করে আমি 2 পিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর লাল করার দরকার নেই, তাহলে পুরে তেতো হয়ে যাবে। এবার বড়াগুলো তেল ঝরিয়ে তুলে নিয়ে আমি গরম গরমই পরিবেশন করব। তৈরি হয়ে গেল
খুবই টেস্টি ঔষধি পাতা থানকুনি পাতার বড়া বা পাকোড়া। এই রেসিপিটা এতটাই ভালো যে গরম ভাতের সঙ্গেও যেমন ভালো লাগে, আবার এটা বিকেলে চায়ের সাথেও স্ন্যাক্স হিসাবেও খুব ভালো যায়। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার অন্যান্য রেসিপিগুলোও যদি ভালো লাগে তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।